हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हारे मृत्तिका चैप्टर थेके किछु शॉर्ट क्वेश्चन निये एसेछि। सौरभ माइती नामक आमाके एक बंधु कमेंटर माध्यमे जानिएछिलो जे दीदी किछु मृत्तिका थेके क्वेश्चन आनार जन्य, ताई आमी किछु तोमादेर जन्य शॉर्ट क्वेश्चन निये एसेछि मृत्तिका थेके। ओके, ताहले चलो चटपट देखे नी। फार्स्ट क्वेश्चन हलो, मृत्तिका शब्दटी एसेछे सोलाम थेके, ठीक आछे, जा एकटी কি শব্দ? দেশে তাই আছে, একটা কি শব্দ? এটা ল্যাটিন শব্দ। শব্দটা কোথা থেকে এসেছে সেটা লিখতে হবে। নেক্সট দিয়েছি দেখো, আধুনিক মৃত্তিকা বিজ্ঞানের প্রবক্তা কে? কুলম্ব। নেক্সট, ভিভি ডকুচেপ কিন্তু নয়, কুলম্ব, মনে রাখবে। থার্ড হচ্ছে, মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকাকে উদ্ভিদের কি উদ্ভিদের বৃদ্ধি, জন্ম ও সংরক্ষণের মাধ্যম হিসেবে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? তাকে বলে এডাফোলজি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে, এডাফোলজি। নেক্সট হচ্ছে, সর্বপ্রথম মাটির শ্রেণীবিভাগ করেন কে? ডকুচেভ, ভিভি ডকুচেভ। নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, এই সূত্রটা কে দেন? এই সূত্রটা দেন ড্যাশ ড্যাশে আছে কি, ভ্যান হপ, মনে রাখবে ভ্যান হপ। নেক্সট হচ্ছে ছ নাম্বার, আর্দ্র অঞ্চলে তাপমাত্রা বাড়লে সিলিকা ও সেক্সকুই অক্সাইডের অনুপাত কি হবে? কমবে। নেক্সট সেভেন, পার্বত্য অঞ্চলে নবীন মৃত্তিকার সঙ্গে নুড়ি পাথর মিশ্রিত অবস্থায় থাকলে তাকে বলে কি? কঙ্কালসার মৃত্তিকা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে, কঙ্কালসার মৃত্তিকা, এগুলো তোমরা নোট করে নিতে পারো। নেক্সট এইট, কি বলেছে? এস ইকুয়ালস টু এফ সিএল ও পি টি, এই সমীকরণটা কে দেন? এই সমীকরণটি দেন ডকুচেভ। পরবর্তীকালে জেনি কি করেছিলেন? এই সমীকরণটাকে একটু পরিমার্জিত করেছিলেন এবং সেখানে আর অর্থাৎ রিলিফ কথাটা ঢুকিয়েছিলেন। এখানে এস মানে হচ্ছে সয়েল ইকুয়ালস টু এফ ফর ফ্যাক্টর, নিয়ন্ত্রক কি না ক্লাইমেট, ও ফর হচ্ছে অর্গানিজম, ঠিক আছে, জীবজগৎ, ও ফর অর্গানিজম বা জীবজগৎ। নেক্সট হচ্ছে পি ফর হচ্ছে প্যারেন্ট রক বা আদিশিলা বলতে পারো, আর টি ফর হচ্ছে টাইম। এটা দিয়েছিল কে? ভিভি ডকুচে। পরবর্তীকালে এই জেনি, হ্যাঁ, এটাকে চেঞ্জ করে বা পরিমার্জিত করে বলতে পারো 1958 সালে এখানে আর বা রিলিফ ভূপ্রকৃতিটাকেও অ্যাড করেন। তাহলে এখানে যদি আর ঢুকে যায় তাহলে সমীকরণটি তখন কে দেন বললে? সেটা হয়ে যাবে জেনি, কিন্তু যদি আর না থাকে, রিলিফ না থাকে, তখন কিন্তু সেটা হবে ডকুচেভ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে? সোলাঞ্চাক মৃত্তিকার প্রকৃতি কি? না, লবণাক্ত। ওকে, নেক্সট হচ্ছে, ড্যাশ মৃত্তিকায় ডিউরিক্রাস্ট বা ডুরিক্রাস্ট দেখা যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিউরিক্রাস্ট বা ডুরিক্রাস্ট দেখা যায় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায়, এটা মনে রাখবে, ল্যাটেরাইট মৃত্তিকায় কিন্তু ডিউরিক্রাস্ট বা ডুরিক্রাস্ট দেখা যায়। নেক্সট ইলেভেন, মিল ড্যাশ প্রথম মৃত্তিকার ক্যাটেনা উল্লেখ করেন কে? প্রথম মৃত্তিকার ক্যাটেনা কথাটা উল্লেখ করেছেন বিজ্ঞানী মিলনে। নেক্সট টুয়েলভ, মাটি সৃষ্টির প্রাথমিক শর্ত হলো কি? আবহ বিকার। প্রাথমিক শর্ত কি? আবহ বিকার, মনে রাখবে, মাটি সৃষ্টির প্রাথমিক শর্ত হচ্ছে আবহ বিকার। লাস্ট ওয়ান হচ্ছে, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় বা কি নামে পরিচিত? মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কি নামে পরিচিত? পেডোজেনেসিস। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো, আর তোমাদের যদি কোনো জিওগ্রাফি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি আজকের মতো আবার তোমাদের আরও অন্যান্য সমস্যার সমাধান করে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।